হয় নিশ্চয়ক পার্থ ইতিমধ্যে আপনি উল্লেখ কৰিছে যে 18টা পদ আছিল তাৰ ভিতৰত এটা পদত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে ইতিমধ্যে এজন জয়ী হৈছে গতিকে 17টা পদৰ বাবে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে প্ৰায় 43 গৰাকী পাৰ্টিয়ে আৰু প্ৰতিগৰাকী পাৰ্টিয়ে আচলতে প্ৰতিশ্ৰুতি দিয়ে কাৰণ ছাত্ৰ একতা হ'ব তেতিয়া তেওঁলোকে আহে বিভিন্ন ধৰণৰ প্ৰতিশ্ৰুতি তেওঁলোকে দিয়ে কাৰণ ইয়াত আমি দেখোঁ যে ইয়াত ছাত্ৰাবাস হওক বা ইয়াত যিকোনো বিভাগত তাত যথেষ্ট ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত সমস্যা আছে সেই সমস্যাবিলাক সমাধান কৰা বা সেই সমস্যাবিলাক দূৰ কৰাৰ প্ৰতিশ্ৰুতি দি প্ৰাৰ্থীবিলাকে তেওঁলোকক প্ৰতিশ্ৰুতি দিয়ে আৰু ইয়াত যিহেতু 4600 ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকে আজি ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে নিজৰ নিজৰ যি পচন্দৰ পাৰ্টি তেওঁলোকে ভোট দিব আৰু এতিয়া এখন ভাল আচলতে সুস্থি ছাত্ৰ একতা হ'ব ইয়াত গঠন হ'ব বুলি ইতিমধ্যে কামনা কৰা হৈছে যিসকল পাৰ্টি আছে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কি আশা কৰে তেওঁলোকে আপুনি কোনটো পদত উঠিছে মই জেনেৰেল ছেক্ৰেটেৰী পদত হয় কি প্ৰতিশ্ৰুতি দিব যদি আপুনি জিকে ইয়াততো সমস্যা যথেষ্ট আছে মই এতিয়া যদি ক্ৰীড়া ক্ষেত্ৰত চাবলৈ গ'লে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি ক্ৰীড়া ক্ষেত্ৰখনত চাবলৈ যদি যায় দুখনকৈ খেলপথাৰ থকা স্বত্তেও এখনো খেলপথাৰত এতিয়া চিন্থেটিক টাৰ্ফৰ ব্যৱস্থা হোৱা নাই মই ভাবিছোঁ যদি মই এই পদত উপস্থিত হওঁ তেতিয়া মই ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় প্ৰশাসনৰ ওপৰত মই দাবী উপস্থাপন কৰিম যে এখন চিন্থেটিক কৰ্টৰ ব্যৱস্থা কৰক নিশ্চয় আৰু আন আন প্ৰাৰ্থী আছে কাৰণ ইতিমধ্যে কোৱা হৈছে যে 17টাকৈ বিভাগত যিহেতু প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে আমি আন যিসকল প্ৰাৰ্থী আছে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আপুনি কোনটো পদত উঠিছে মই পদৰ নহয় মই কেণ্ডিডেট নহয় আপুনি সমৰ্থক কাৰ সমৰ্থক গগৈ ফৰ দ্য পোষ্ট অফ এচিষ্টেণ্ট জেনেৰেল ছেক্ৰেটেৰী অঁ নিশ্চয় যিহেতু যিসকল প্ৰাৰ্থী আছে তাৰ লগতে যিসকল সমৰ্থক আছে তেওঁলোকৰ মাজত এইটোৱে এতিয়া উৎসুকতা দেখা পোৱা গৈছে আৰু প্ৰতিজন প্ৰাৰ্থীয়ে যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব লাগিছে তেওঁলোকক এইদৰে এতিয়া সম্ভাষণ জনোৱা দেখা পোৱা গৈছে আপুনি কোনটো পদত মই ক্ৰিকেট সম্পাদক পদৰ কাৰণে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছোঁ হয় কি আশা কৰিছে কেনেকুৱা দেখিছে মই এতিয়ালৈকে ভালেই দেখি আছোঁ মানে পজিটিভলিয়ে আছোঁ মই মানুহটো বাকী দেখা মানে ৰিজাল্ট দিলে গম পাম আৰু কি হয় ক্ৰীড়া ক্ষেত্ৰত কৰিবলগীয়া বহুতখিনি আছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত হয় হয় আপুনি নিশ্চয় চাগে আগবঢ়াব হয় হয় নিশ্চয় নিশ্চয় মই আগবঢ়াই লৈ যাম বুলি আপোনালোকক কথা দিছোঁ ইয়াৰ পৰাই হয় যিহেতু পুৱা 8 বজাৰ পৰাই ইয়াত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি থকা হৈছে কিন্তু পুৱা ভাগত যথেষ্ট বতৰ বেয়া আছিল যথেষ্ট মুখলতা বৰষুণ আছিল তাৰ বাবে কিছু পলমকৈ ইয়াত এতিয়া ভিৰ পৰিলক্ষিত হৈছে আন আন যিসকল প্ৰাৰ্থী আছে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম সমৰ্থকসকল আছে বা যিসকলে ভোট দি আহিছে তেওঁলোকতো কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আপুনি কোনটো পদৰ বাবে হয় মই সভাপতি পদৰ প্ৰাৰ্থী হয় কেনেকুৱা কি আশা কৰিছে আশা ভালেই কৰে চবে জয়যুক্ত হওঁ বুলি আগবাঢ়ি আহে ময়ো ভালে আশা কৰিছোঁ ভালেই দেখি আহিছোঁ তাকে আপোনাৰ চকুত কি কি ধৰণৰ সমস্যা আছে হয় সমস্যা ক'ব গ'লে আজি ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত সমস্যাৰ তালিকাখন বহুত দীঘল আৰু মই যিহেতু ওলাই আহিছোঁ 3টা দিশে কাম কৰিম বুলি আজি ওলাই আহিছোঁ এক হৈছে শিক্ষা দ্বিতীয়টো হৈছে স্বাস্থ্য তৃতীয়টো হৈছে সুৰক্ষা এই 3টা দিশে কাম কৰি যাম বুলি ওলাই আহিছোঁ আৰু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ নাম জিলিকাম বুলি আজি আগবাঢ়ি আহিছোঁ শুভেচ্ছা থাকিল আপোনালৈ ধন্যবাদ অঁ এইদৰে এতিয়া দেখা পোৱা গৈছে যে প্ৰত্যেকগৰাকী পাৰ্টিয়ে তেওঁলোকে যিসকল ভোট দিব লাগিছে তেওঁলোকক এইটো এটা সম্ভাষণ জনোৱা হৈছে আৰু তেওঁলোকে ইতিমধ্যে কেইবাটাও প্ৰতিশ্ৰুতি দিছে ইতিমধ্যে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ প্ৰতিশ্ৰুতি আগবাঢ়িছে আমি আৰু আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিম কাৰণ বিভিন্নজন পাৰ্টি ইয়াত আছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতি যাবলৈ চেষ্টা কৰিম কোনটো পদত আপুনি মই বয়েজ কমন ৰুম ছেক্ৰেটেৰী পদত দিছোঁ আশা কৰিছোঁ যাতে ৰিজাল্টটো ভাল হয় আৰু যাতে ইলেকশ্যন পেপাৰ শান্তিকৈ নিকাকৈ চব খতম হৈ যায় বাকী থেংক ইউ দিয়ক শুভেচ্ছা থাকিল আপোনালৈ আৰু এইদৰে এতিয়া যিহেতু যি স্থানত এতিয়া ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি থকা হৈছে তাৰ সন্মুখৰ যিটো পথ এই পথত এতিয়া যথেষ্ট এইদৰে ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকে ওলাই আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আৰু তেওঁলোকক এইদৰে এতিয়া তেওঁলোকক প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছে বা তেওঁলোকক এতিয়া সম্ভাষণ জনোৱা হৈছে হাতত এইদৰে হৰাই লৈ কোনটো পদত মই সহকাৰী সাধাৰণ সম্পাদক কেনেকুৱা আশা কৰিছে ভাল ফলাফল হ'ব আশা কৰিছোঁ ভাল ফলাফল হ'ব লাগে সমস্যা যথেষ্ট আছে বিশ্ববিদ্যালয়খনত সেইবিলাক দূৰ কৰাৰ ক্ষেত্ৰত আপুনি কেনেকুৱা ধৰণৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিব বিচাৰিছে সমস্যা বহুতো সমস্যা সমাধান কৰিব লাগিব আমি এতিয়া মোৰ এজেণ্ডা কিছুমান আছে সেই এজেণ্ডা কিছুমান কোৱা হৈছিলে জেনাৰেল কেম্পেইনিঙত আমি সেইখিনি সমাধান কৰিম যিখিনি আছে হয় নিশ্চয় আমি এজন এজনকৈ যিসকল প্ৰাৰ্থী আছে তেওঁলোকৰ মনোবতা ল'বলৈ চেষ্টা কৰিছোঁ কেইবাজনো প্ৰাৰ্থী দেখিছোঁ আপুনি আপুনি কোনো বিভাগত মই নমস্কাৰ মই মুনা মণ্ডল গগৈ মই সাংস্কৃতিক সম্পাদক অৰ্থাৎ কালচাৰেল ছেক্ৰেটেৰী পদত নিজৰ প্ৰাৰ্থীত্ব আগবঢ়াইছোঁ এইবাৰ আগন্তুক যি ডিব্ৰুগড় বিশ্ব স্নাতকোত্তৰ মহলা ছাত্ৰ একতা সভাৰ আৰু সাধাৰণ নিৰ্বাচনত সাংস্কৃতিক সম্পাদক হিচাপে নিজৰ প্ৰাৰ্থীত্ব আগবঢ়াইছোঁ অঁ নিশ্চয় আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব ইয়াত যি মই ইতিমধ্যে উল্লেখ কৰিছিলোঁ 4600 যি ছাত্ৰ ছাত্ৰী আছে বিভিন্ন ঠাইৰ পৰা অহা ইয়াত ছাত্ৰ ছাত্ৰীসকল আছে তেওঁলোক কিন্তু যথেষ্ট সচেতন কাৰণ তেওঁলোকে এতিয়া ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ হিলদোল ভাঙি ওলাই অহা পৰিলক্ষিত হৈছে প্ৰত্যেকটো ডিপাৰ্টমেণ্টৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আহিছে আপুনি কোনটো বিভাগত মই জেনেৰেল স্পৰ্টছ ছেক্ৰেটেৰী মোৰ নাম জ্যোতি ডাঙৰীয়া আৰু মই CMSৰ BBAৰ 5th ছেমৰ ষ্টুডেণ্ট ক্ৰীড়া ক্ষেত্ৰত যথেষ্টখিনি কৰিবলগীয়া আছে আপুনি কেনেকৈ ধৰণে আগবাঢ়াব জ্যোতি জয়যুক্ত মোৰ এতিয়া বৰ্তমানত 3টা এজেণ্ডা আছে মোৰ প্ৰথম এজেণ্ডাটো হৈছে কি
যিমানো মানে আমাক টুর্নামেন্ট বা ভার্সিটি উইক হয় তার যেমন টাইম ম্যানেজমেন্ট আর কোঅর্ডিনেশনটা ভাল করা মো সেকেন্ড এজেন্ডা হয়েছে কি স্পোর্ট রিলেটেড যেমন ফেসিলিটিস আছে যে বাথরুম মেডিকেল কেয়ার প্লেগ্রাউন্ড এন্ড সেফটি হেসব ভাল করা বর্তমানে এটা ইমানে আছে আর যদি পাও জয়যুক্ত হম প্রস্তুত আর যদি দেখুন বেশি প্রবলেম আছে অফকোর্স তাত কাম করিম থ্যাংক ইউ শুভকামনা থাকিল আপনার আর এইদরে এটা যখন প্রার্থী এটা প্রতিজন প্রার্থী এটা আশা করেছে আর যখন ভোটাধিকার সাব্যস্ত করবলা প্রতিশ্রুতি এইদরে প্রদান করেছে এইদরে সম্ভাষণ জনক পরিলক্ষিত হয়েছে আর যথেষ্ট সমর্থকও আছে আমি কথা পাতি যাবলে চেষ্টা করি আপনি কোন পদত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে মই আন্তঃক্রিয়া সম্পাদক অর্থাৎ ইনডোর গেম সেক্রেটারি প্রত্যেকে প্রার্থিত্ব আগবাইছো এনেকুৱা আশা করেছে আশা ধনাত্মকভাবে আশা করছো এটা এইবর সকলবর এটা রাইজর কথা কি ভাবে বাকি সকল ভাল হব ক্রিয়া ক্ষেত্রত করবলগিয়া কি কি দিক আছে বলে ভাবে আপনি বহুতখিনি দিকে আছে বহুতখিনি সমস্যা আছে বহুতখিনি ক্ষেত্রে উন্নতি সাধন করবলগিয়া আছে যদিহে জয়যুক্ত হওয়া মই ভাবিছো সেই সকলবর উন্নতি সাধন করে যাম নিজের দায়িত্ব সকলবর পালন করি সেইখিনি আর ধন্যবাদ আর এইদরে এটা দেখিছো আমি প্রতিগী প্রার্থী ইয়াত বিভিন্নজন বিভিন্ন বিভাগত অবতীর্ণ হওয়া যখন প্রার্থী আছে আমি কথা পাতিবলে চেষ্টা করছো মনোবতা লোক চেষ্টা করছো আর কি আশা করে আসলে জানিবলে চেষ্টা করছো আপনি কোন বিভাগত প্রতিনিধি আলোচনী সম্পাদক ম্যাগাজিন এডিটর কি আশা করেছে কেন দেখিছো আশা সেয়া আর ডিব্রুগড় ইউনিভার্সিটি ছাত্র সমাজের ওপরে লব আর সিদ্ধান্ত কি লয় মই যেহেতু আলোচনীখনক মানে এক পন্থা হিসাবে লৈছো তো আলোচনীখনক মুখ্য করে কাম করে যাম বলে ভাবিছো আর পরিকল্পনা বহুত আছে হাতত চাওছেন এটা জয় হলে নিজের পরিকল্পনাখিনি অটুট রাখিম জয় নহলেও নিজের যিমানখিনি করণীয় করব পারো করে যাম আর থ্যাংক ইউ নিশ্চয় এইদরে যখন পার্টি আছে তার সমর্থকও যথেষ্ট আছে আপনার কার সমর্থক আমি অর্চিতা গোস্বামী অর্চিতা গোস্বামী সমর্থক করবলে সমর্থক রাতেপা ওলাই হয় নিশ্চয় যখন প্রার্থী আছে সমর্থক এইদরে আছে আপনি কোন বিভাগত মই পরিকলন বিজ্ঞান আর প্রয়োগ কেন্দ্র অর্থাৎ সেন্টার ফর কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন স্নাতকোত্তর মহলার তৃতীয় ষান্মাসিক এজন ছাত্র আর আগন্তুক আমার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মহলার ছাত্র একতা সভা সাধারণ নির্বাচনত মই ছাত্র জিরণী কোঠা সম্পাদক অর্থাৎ বয়স্ক মনোরম সেক্রেটারি হিসেবে প্রার্থিত্ব আগবাইছো গতি সকল নাহরবাসীর সহায় সহযোগিতা মই একান্তই কামনা করলো আর আপনাদেরকে অহাভাবে অশেষ ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা থাকিল এইদরে এটা আমি পরিবেশ দেখাই যাবলে চেষ্টা করছো আর যেহেতু ইয়াত বি ডি বাট নোপায়ক অবস্থা যথেষ্ট ছাত্র ছাত্রী বর্তমান সময় ওলাই আছে কারণ পুয়া ভাগত আমি দেখিছিল যে যথেষ্ট ইয়াত বতর বেয়া আছিল বরষুণ আছিল আর এটা বতর ভাল হওয়ার লগে এটা ইয়াত ছাত্র ছাত্রী সকল ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে আপনি কোন বিভাগের প্রতিনিধি কৈছে মই সহকারী সাধারণ সম্পাদক হয় কেনকা আশা কৈছে কি দেখিছে ফল ভাল ফলাফল আশা কৰিছো বর্তমান লাগে ঠিকে চলি আছে যি হয় ভগৱানৰ ওপৰত এইছো সব ঈশ্বৰৰ ওপৰত মূল সমস্যা কি দেখিছে বিশ্ববিদ্যালয়খন মূল সমস্যা যদি আমি দেখো বিশ্ববিদ্যালয়খন মানে বহুতো খালি ঠাই এনেকা পৰি আছে এই খালি ঠাইখিনি মানে কিবা ভাল ব্যৱস্থা কৰিব লাগে আমাৰ ৰাস্তাখিনি ভাল নহয় আমাৰ যোনখিনি ইউনিভাৰ্চিটি আমাৰ কেম্পাছৰ ভিতৰত ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰখিনি ভাল নহয় সেইখিনিৰ ওপৰত কাম কৰিব লাগে সেইখিনিৰ ওপৰত কাম কৰিলে আমি ওলাই আহিছোঁ ঠিক আছে থেংক ইউ ধন্যবাদ হ্যাঁ নিশ্চয় এটা দেখা পাওয়া গেছে যেহেতু ছাত্র একতা সভার যে নির্বাচন তাত এটা যখন প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে যথেষ্ট ইয়াত যথেষ্ট আগভাগ লৈছে লগতে যখন সমর্থক সমর্থকসকলে যথেষ্ট সহায় করা দেখা পাওয়া গেছে আর সবকে ভাল কথা এখন যাতে সুস্থির ইয়াত ছাত্র একতা সভা গঠন হয় তার বাবে এটা কিন্তু সকলে প্রায় সকলে ইয়াত নিজের নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে আগবাড়ি আছে আর আমি কিছু আগুয়া যাবলে চেষ্টা করি আর ইয়ার পরিবেশ আমি দেখাই যাবলে চেষ্টা করি আর তার যখন প্রার্থী আছে যখন প্রার্থী ইয়াত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আমি কথা পাতি যাবলে চেষ্টা করি এগারী প্রার্থী দেখিছো আপনি কোন বিভাগত প্রতিদ্বন্দ্বিতা করছে নমস্কার মোর নাম শানি দাস মানে এবার অন্তক্রিয়া সম্পাদিকা সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছো আশা করছো দিন ভাল ইয়ার ক্ষেত্রে কি কি করবল আছে আসলে বিশ্ববিদ্যালয় মানে আমার ইয়াতে দেখব গেলে আমার ইয়াতে যদি ইনডোর গেম স্টেডিয়াম আছে সে অলপমান বেলেগতক অল্প পিছপরি আছে মানে যদি এই পদত জয়যুক্ত হওয়া মানে এইখানে আগবাই নিব কারণে চেষ্টা করি ধন্যবাদ শুভেচ্ছা থাকিল আপনার আর এইদরে এটা যেহেতু যখন ভোটাধিকার সাব্যস্ত করবলে আছে যখন ছাত্র ছাত্রী মুহূর্তে আপনার আমি ধন্যবাদ জ্ঞাপন করছো পরবর্তী সময় পুনের আপনার সঙ্গে সংযুক্ত হম আর এনেধরণে নাহর দেশের যখন আবাসী আছে ছাত্র ছাত্রী আছে ওলাই আছে ভোটাধিকার সাব্যস্ত করেছে যেহেতু নির্বাচন আর পরবর্তী সময় আর অধিক তথ্য আপনার লোল চেষ্টা করি আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।